একজন সন্তানের কাছে সবচেয়ে কষ্টের দৃশ্য হলো তার কমবয়সী ইয়াং মাকে চোখের সামনে বুড়ো হয়ে যেতে দেখা, তার মায়ের হাতের চামড়াগুলোকে আস্তে আস্তে কুচকে যেতে দেখা। এই দৃশ্য যেন প্রত্যেকটা সন্তানের জন্যই খুবই কষ্টের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার মায়ের হাতের খুবই সাদাসিধে সিম্পল কিছু কারি আইটেম, যেগুলো আমার কাছে একেবারেই অমৃত। চলে যাচ্ছি এই রেসিপিগুলোতে, তবে আমি সম্পূর্ণ রেসিপিটি না দেখালেও কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আম্মা কোন অভিনব কায়দায় কত ঝটপট সব রকমের মাছ কেটে ফেলেন, আর আজকে শেয়ার করব সেই মজার মজার মাছগুলো দিয়ে আমার আম্মা কোন কোন মজার মজার আইটেম তৈরি করেছিলেন, অর্থাৎ কোন কোন কারি আইটেম রান্না করেছিলেন। আজকে আম্মা রান্না করেছে আম্মার হাতে মাখা একটা মাছের চচ্চড়ি। আম্মা যে মাছগুলো কেটেছে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখান থেকেই একটা মাছ ছিল পাঁচমিশালি মাছ যেটাকে বলে, অর্থাৎ নানা রকমের মাছ একসাথে মেশানো থাকে, চার পাঁচ রকমের মাছ। সেই মাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন আম্মা নিয়ে নিয়েছে, সাথে নিয়েছে একটুখানি বেগুন কেটে, অর্থাৎ মাছ আর বেগুন সাথে পেঁয়াজ, বেশি করে রসুন বাটা, আর দিয়েছেন হলুদ মরিচ, ধনে, লবণ, তেল পরিমাণ মতো, সব কিছু দিয়ে খুব সামান্য। এই যে আম্মা একটুখানি পানি দিচ্ছেন, আম্মার আন্দাজটা এত সুন্দর হয় যে আমি এভাবে কোনো মতেই পারি না। দেখা যায় হয় পানি বেশি হয়ে যায়, নয় কম হয়ে যায়, মানে একটা পর্যায়ে গিয়ে টেস্টটা নষ্ট হবেই। কিন্তু এই যে আম্মা কি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রান্না করে নিয়েছেন, এটা আমাদের অঞ্চলে বলা হয় এই তরকারিটাকে পোড়া পোড়া বা চচ্চড়ি। কি যে মজা এই ছোট মাছের চচ্চড়ি! এই চচ্চড়িটা আম্মা অনেকবার রান্না করেছেন, আজকে দেখালাম একটু বড় মাছ দিয়ে কীভাবে আম্মা চচ্চড়িটি রান্না করেন। মাছ ভাজি তো আপনারা সবাই পারেন, হয়তো ভাবছেন যে মাছ ভাজি আবার দেখাবার কি আছে। আজকে আম্মা ভেজেছিলেন পাঙাশ মাছ, বেশ বড় বড় পাঙাশ মাছ। সত্যি কথা বলতে পাঙাশ মাছ ভাজি আমার ভীষণ প্রিয়, যে যাই মনে করুক পাঙাশ মাছ ভাজির মতো মজা অন্য কোনো মাছে আমি পাই না। আম্মা খুব মজা করে এই বিভিন্ন মশলা দিয়ে এটাকে মেখে নিয়েছিলেন, জাস্ট হলুদ মরিচ ধনে লবণ, অর্থাৎ আদা রসুন বাটা কিন্তু আম্মা দেয়নি। কিন্তু আমাদের বাসায় এই মাছ ভাজাটা খেয়ে অনেকেই প্রশ্ন করে যে মাছের মধ্যে কি দেয়া হয়েছে, এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল আম্মার হাতে মাখানো এই মাছগুলো। এটা আমার মার হাতে রান্না করা আরেকটা বিখ্যাত আইটেম, তা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এই কাচকি মাছ অনেকে অনেকভাবে রান্না করেন, আমার আম্মা জাস্ট অল্প কিছু মশলা দিয়ে একটুখানি আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছুই আম্মা দেয়, আর দেয় একটুখানি সরিষার তেল, সব কিছু দিয়ে খুব সুন্দর করে পরম যত্নে মেখে নেন। আপনারা হয়তো দেখে নিচ্ছেন যে কী সুন্দর করে আম্মা মাছগুলোকে খুব আলতো হাতে মেখে দিচ্ছেন, তারপরে দিয়ে দেন একদম হাত ধোয়া পানি যেটাকে বলে, তারপরে সেটাকে বসিয়ে দেন, আর হয়ে যায় অসম্ভব মজার কাচকি মাছের চচ্চড়ি। কত মানুষকে যে দেখেছি আম্মার কাছ থেকে এই কাচকি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে যেতে। আরেকদিন আম্মা রান্না করেছিলেন, এটা হচ্ছে বিলম্ব, আমার শ্বশুরবাড়ি থেকে এই বিশেষ ধরনের টক ফল এসেছে, তার সাথে শিং মাছগুলোকে একটু বেছে নিয়ে আম্মা যেটা রান্না করেন অসম্ভব মজার একটি টক। যারা এই বিলম্ব দিয়ে শিং মাছের টক একবার জীবনে খেয়েছেন তারা এর স্বাদ কোনো দিন ভুলবেন না। আসলে সব মজা মিশে আছে আমার আম্মার হাতের এই মাখানোর মধ্যে। আম্মা এই মাখার সময় যে কী মন্ত্র পড়ে ফু দেয় বা দোয়া পড়ে ফু দেয় আমি জানি না, রান্না অটোমেটিক্যালি অসম্ভব মজা হয়ে যায়। এটা আমার আম্মার হাতের আরেকটা সিগনেচার ডিশ, তা হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের, আমাদের দেশে বলা হয় বিরান, এটাকে আপনারা ভুনাও বলতে পারেন। বেগুনগুলোকে প্রথমে আলতো হাতে ভেজে রুই মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়ে তার সাথে মিশিয়ে নেওয়া হয়, তারপর এই বিরানটা তৈরি করা হয়। উফ, এটা হচ্ছে লইটা শুটকি ভুনা। কি যে মজা হয় আম্মার হাতের এই লইটা শুটকি ভুনা! আসলে আমার আম্মার হাতের সব তরকারি আমার কাছে অমৃত। প্রথমে লইটা শুটকিটাকে ভেজে নেন, তারপরে এরকম কাঁঠালের বিচিটাকেও খুব ভালো করে হলুদ লবণ দিয়ে আম্মা ভেজে নেন, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলেন অনেকগুলো পেঁয়াজ কুচি এবং বেশ কিছু কাঁচামরিচ, সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে মশলা অ্যাড করেছিলেন, অর্থাৎ হলুদ, লবণ, ধনে, যা যা লাগে সব কিছু দিয়ে এটাকে আবার একটু ভাজা ভাজা করে আগে থেকে যে লোটা শুটকিটাকে ভেজে রেখে দিয়েছিলেন সেটাকে অ্যাড করে নিয়েছেন এবং তারপরে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো পানি। আমি জানি না আপনারা কখনও কাঁঠালের বিচি দিয়ে এরকম লোটা শুটকির ভুনাটা খেয়েছেন কি না, কিন্তু আমার আম্মার হাতের এই লোটা শুটকি কাঁঠালের বিচির ভুনা এত বেশি মজা যে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকে। তাই আম্মার রেসিপিতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন।
আজকে আম্মা রান্না করেছিলেন শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি। আমার লতি রান্না কোনো দিনও আমার মায়ের মতো হবে না এবং হয়ও না। আম্মা প্রথমে কি করেন, এরকম চিংড়ি মাছ ছোট ছোট কুচো চিংড়ি আর চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেন। তারপর তার মধ্যে দিয়ে দেন আগে থেকে সেদ্ধ করে নেওয়া লতি। আম্মা যখন লতিটা রান্না করেন এমন হয় লতিটা যে সেদ্ধ হয় আবার গলেও যায় না, অসম্ভব সুন্দর হয় আম্মার এই লতি কারিটা, যেটা আমি কোনো দিনই তৈরি করতে পারি না, অর্থাৎ তৈরি করার চেষ্টাও করি না। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অসম্ভব মজার আইটেমটি কি। তবে আমার আম্মা এটা লাউ পাতা কুমড়া পাতা দিয়ে দুই রকমভাবে তৈরি করেন, একটা হচ্ছে মাছ দিয়ে আর একটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে। আজকে তৈরি করেছিলেন মাছ দিয়ে, অর্থাৎ বেশি করে পেঁয়াজ বাটা রসুন বাটার সাথে হলুদ মরিচ ধনে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলেন। তারপর একটা করে কুমড়ো পাতা নিয়ে তার মধ্যে একটা করে মাছ নিয়ে, অবশ্য আম্মা প্রথমে একটুখানি মশলাটা দিয়ে নেন, তার উপর দিয়ে নেন মাছটা, অর্থাৎ যেই মাছটা দিয়ে আপনারা এই পাতুরিটা তৈরি করতে চান সেটা দিয়ে নেবেন, তার উপরে আবার একটু মশলা দিয়ে সুন্দর করে পাতাটাকে ফোল্ড করে নেন। কি যে মজা হয়, আমি এতবার বানিয়েছি এই মাছের পাতুরি বা বড়া, কিন্তু জীবনেও আমার মায়ের মতো টেস্ট হয়নি। তারপর এই বড়াগুলোকে আম্মা একটি তাওয়ার মধ্যে প্রথমে শ্যালো ফ্রাই করে নেন। এটাও একটা টেকনিকের বিষয়, আমি আমার মার কাছ থেকে শিখেছি। প্রথমে তেল দেন না, একটু ভেজে নিয়ে তারপর তেল দিয়ে এরকম কালো কালো করে ভেজে তারপরে নামিয়ে নেন অসম্ভব মজার এই পাতুরি। এটা আমার মায়ের একটা বিখ্যাত তরকারি, এটা হচ্ছে বড় বড় বেলে মাছ দিয়ে বেগুনের তরকারি। এটা একটু শুকনো হয় তরকারিটা, এমনভাবে বেগুনটাকে আম্মা নাড়াচাড়া করে রান্না করেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে বেগুনটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এরকম সুন্দর একটা আর্টিস্টিক উপায়ে আম্মা এই বেলে মাছ দিয়ে, অর্থাৎ বড় বড় বেলে মাছ দিয়ে এই বেগুনের তরকারিটা তৈরি করেন। অবশ্যই বেলে মাছগুলোকে আগে খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়েছিল। আর এই বেগুনের ভুনাটার মধ্যে আম্মা সবসময় একটু টালা জিরা গুঁড়া দেন, তাতে টেস্ট হয়ে যায় একদম দ্বিগুণ। অসম্ভব মজা আম্মার এই মাছের কারিটাও। আর এই ছোট মাছের চচ্চড়ি আম্মাকে প্রায় রান্না করতে হয়েছে, যেহেতু আমাদের বাসায় সবারই ভীষণ প্রিয়। এটা একটা মজার কারি আমার মায়ের হাতের, বেশি করে পেঁয়াজ রসুন আর তার মধ্যে হলুদ লবণ ধনে সব কিছু দিয়ে আম্মা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছেন। আম্মার রান্নার অন্যতম একটি টেকনিক হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া। তার মধ্যে দিয়ে দিয়েছিলেন বেশি করে শিং মাছ, এটা হচ্ছে শিং মাছের ঝুরা, এত মজা। আগেও একবার বলেছিলাম আপনাদের সাথে, আমি যদি বেহেস্তে যাই আমি সেখানে গিয়ে অবশ্যই বায়না করব কি কি খাবো, তার মধ্যে আমার এই বেহেস্তের খাবারের তালিকায় অবশ্যই আমার মায়ের হাতের এই শিং মাছের ঝুরাটা থাকবে। মাছগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়ে আম্মা একটু বেছে নিয়েছেন কাঁটাগুলো, তার মধ্যে বেগুনটাকে কষিয়ে নিয়েছেন, আর এই কাঁটা বেছে নেওয়া শিং মাছগুলো দিয়ে সব শেষে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নিয়েছেন এই শিং মাছের ঝুরাটাকে। যখন এরকম শুকিয়ে এসেছে তখন কিছু কাঁচামরিচ আর দু তিনটা লেবু পাতা, আমাদের ছাদে লেবু পাতা আছে, তা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলেন অসম্ভব সুন্দর সুগন্ধিযুক্ত এই শিং মাছের ঝুরা, একবার তৈরি করে দেখবেন কিন্তু। আরেকদিন আম্মা রান্না করেছিলেন বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে, এতদিন দেখেছেন একটু শুকনো শুকনো করে রান্না করে, আজকে আম্মা করেছিল লাল লাল করে পোয়া মাছের ঝোল। এক্ষেত্রে আম্মা যেটা করে, টমেটোটাকে এরকম তাওয়ার মধ্যে একটু ভেজে পোড়া পোড়া করে নেয়, ওদিক দিয়ে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলোকে দিয়ে দিয়েছিলেন, আর দিয়েছিলেন ভেজে রাখা টমেটোগুলো। এই ভেজে নেওয়া টমেটোর কারণেই এই তরকারিটা টেস্ট হয়ে যায় দ্বিগুণ, তাই আপনারা কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন আমার মায়ের রেসিপি থেকে। আর আম্মাকে দেখি একটা তরকারি রান্নার ক্ষেত্রে প্রথমেই তেল না দিয়ে এরকম বেগুন পেঁয়াজ বরবটি সব কিছু আগে দিয়ে দেন, তাতে করে নাকি তেল কম লাগে। আসলে আমার মায়ের সবচেয়ে বড় টেকনিক হচ্ছে রান্নার কম মশলা আর কম তেল দিয়ে রান্না, অর্থাৎ স্বাস্থ্যসম্মত রান্না। এত বেশি মজা হয় এই রান্নাগুলো, আমার মনে হয় এই কম কম করে দেয় বলে এত বেশি রান্নাটা মজা হয়। আমরা যে এত বেশি গাদা গাদা করে মশলা দিই তাতে করে কিন্তু রান্নার টেস্টটা আসলেই নষ্ট হয়ে যায়। বেগুনটাকে একটু ভেজে নিয়েই সেটার মধ্যে দিয়ে দিয়েছিলেন বড় বড় চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছিল আগেই, এটাকে খুব আলতো হাতে নেড়ে নিয়ে একদম হাত ধোয়া পানি যেটাকে বলে সেটা দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে নেড়ে আম্মা রান্না করেছিলেন অসম্ভব মজার চিংড়ি মাছের দোপেঁয়াজি, তবে অবশ্যই বেগুন দিয়ে দোপেঁয়াজি। একবার ট্রাই করবেন নাকি আমার মায়ের হাতের এই মজার রেসিপিটি? আজকে আবার বড়া বা পাতুরি, তবে আজকে তৈরি করা হচ্ছে শুটকি দিয়ে। শুনেই জিভে জল, বাকিটা আম্মার কাছ থেকেই শুনি। আম্মা, এটার মধ্যে কি কি দিছো?
চেপা শুটকি বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন বাটা একটু পরিমাণে বেশি, হ্যাঁ রসুন পেঁয়াজের চেয়ে একটু বেশি, আচ্ছা মরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ, আচ্ছা আচ্ছা সবকিছু দিয়ে মাখাই নিছো, আর এটা কি পাতা নিছো? এটা হলো কুমড়া পাতা, পরম যত্নে আম্মা মশলাগুলোকে মেখে নেওয়ার পর এরকম ভাগ ভাগ করে নিচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম এটা কেন করছো, আম্মা বললো যেন প্রত্যেকটা পাতায় ইকুয়ালি পড়ে। আসলে আমাদের এত ধৈর্যই নেই, আমাদের যে পরিমাণ ধৈর্য যে কোনো রান্নার ক্ষেত্রে, আমরা যদি তার শিখি পরিমাণ ধৈর্য ইউজ করতাম আমাদের রান্নায় তাহলে আমাদের রান্নাও মজা হতো। কিন্তু আসলেই আম্মার রান্নাগুলো দেখতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল এত ধৈর্য আমার নেই। এই পাতার বড়াগুলোকেও নিয়ে আম্মা এভাবে ভেজে নিয়েছিল, অর্থাৎ তেল ছাড়া প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে দেয়, তাতে করে নাকি তেলটা অনেক কম লাগে। একটা সাইড ভালো করে হয়ে যাওয়ার পর তারপর চারদিক দিয়ে একটুখানি তেল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করা হয়। আহ, এত মজার একটি শুটকির পাতুরি বা বড়া দিয়ে কিন্তু দুই প্লেট ভাত এক নিমিষে শেষ হয়ে যায়। আমার মায়ের হাতের আরেকটা বিখ্যাত ভর্তা বলা যায়, এটা হচ্ছে পটলের ভর্তা। সবাই সিদ্ধ করে করে, কিন্তু আমার মা অসীম ধৈর্য নিয়ে পটলগুলোকে পুরে ভর্তাটা বানায়। এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনাকে দেখে আসতে পারেন। আবারও একটি বেহেস্তি খাবার, ঠিকই ধরেছেন, চিতল মাছের কোফতা। তবে এটা চিতল মাছের না, ফলি মাছের কোফতা, আর আমার মা বানায় বলেই মনে হয় এই কোফতাটার টেস্ট হয়ে যায় আরও অনেক বেশি। ছোটবেলায় দেখতাম যখনই বাসায় ফলি মাছ বা চিতল মাছ আনা হতো তখন এই চিতল মাছ বা ফলি মাছের কোফতা বানানোটা ছিল ম্যান্ডেটরি। এত মজা করে আম্মা পরম মমতায় এই কোফতাগুলো তৈরি করত। এই কোফতাগুলো খাওয়ার সময় মনে হতো খেতেই থাকি খেতেই থাকি, অর্থাৎ অতৃপ্তি আর আসতো না। আরেকটা মজার আইটেম আমার মায়ের হাতের করলা ভাজি। আম্মা যেরকমভাবেই করলা ভাজি করেন না কেন, মাছ দিয়ে বা এমনি এমনি, আম্মার করলাতে কোনোই তিতা থাকে না, অদ্ভুত একটা বিষয়। আম্মা আজকে করলা ভাজিটা করেছিলেন, শিং মাছটাকে প্রথমে এভাবে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলেন, হলুদ লবণ ধনে মরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে করলাগুলো দিয়ে দিয়েছিলেন। আর আম্মার টেকনিকটা হলো প্রথমে আম্মা লবণ দিয়ে ভালো করে করলাগুলোকে মেখে নেন, তারপর ভালো করে ধুয়ে নিয়ে যখন রান্না করেন তাতে করেই নাকি করলার তিতা ভাবটা চলে গিয়ে করলাটা অনেক বেশি মজা হয়ে যায়। আসলে এরকম অনেক ছোটোখাটো সিক্রেট আছে, আর এই সব সিক্রেট সহ আমার মা অনেক ধরনের আইটেম এবার রান্না করে আমাদেরকে খাইয়েছেন। আসলে আম্মা আরও অনেক কিছুই রান্না করেছেন, সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি। আসলে ভিডিও নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আম্মার এই মজার মজার আইটেমগুলো উপভোগ করব কখন, কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।